ট্রেনের ধাক্কায় মৃত্যু গৃহবধূর। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার মহেন্দ্রলাল স্টেশনের কাছে। সূত্রের খবর, প্রতিদিন সকালের মতো আজও সকাল 6টা নাগাদ মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন মুন্সিরহাট বল্লভবাটি এলাকার বুলু পণ্ডিত নামের এক গৃহবধূ। ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা অর্থাৎ হাওড়া আমতা লোকালের ধাক্কায় ছিটকে পড়ে যান ওই গৃহবধূ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাস্থলে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় জগৎবল্লভপুর থানার পুলিশ।